চলতি বিপিএল রকপুর রাইডার্স এর হয়ে চার ম্যাচ খেললেও মাত্র দুটি ইনিংসে ব্যাট করেছেন সাকিব আল হাসান। বোলার হিসেবে দলে রাখা হচ্ছে দেশসেরা এই ক্রিকেটারকে। তবে বিপিএল এর শেষ দিকে সাকিব স্বরূপে ফিরবেন বলে বিশ্বাস রংপুর রাইডার্স এর অধিনায়ক নুরুল হাসান সোহানের। কুমিল্লা ভিক্টোরিয়ানসে 8 রানে হারিয়েছে রংপুর। এই ম্যাচে 41 রান খসড়া করে 1 উইকেট শিকার করেছে সাকিব আল হাসান। সাকিবের ব্যাটিং এ ফেরা নিয়ে সোহান বলেন, আমার কাছে মনে হয় যে সাকিব ভাই অনুশীলন করছেন, তিনি নিজে নিজেই অনুশীলন করছেন, এমনকি অপডেতেও অনুশীলন করেছেন। চোখের যে সমস্যাটা রয়েছে এটা ভালো হচ্ছে আস্তে আস্তে, টুর্নামেন্টের শেষ দিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিং এ দেখতে পারবো। সোহান অধিনায়ক হলেও মাঠে সাকিবের উপস্থিতি রংপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণই মনে করেন। এ নিয়ে রাইডার্স অধিনায়ক বলেন, সাকিব ভাই বিশ্বাসেরা অলরাউন্ডার, উনি চোখের সমস্যার জন্য একটু ভুগছেন। আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের মাঠে উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য।